কাকি এভিকশন সম্পর্কে লামডিংয়ের বিধায়ক শিবু মিশ্রা ডঙরিয়ায় কিছু মন্তব্য করা আমি দেখি পাইছো। যত শিবু মিশ্রা ডঙরিয়ায় কইছে যে আমসুয়ে সাম্প্রদায়িক রং খানিব নালাগে বা সাম্প্রদায়িকতার এইটু সমগ্র বিষয়টা সাম্প্রদায়িকতার ফলে নিয়ার পরা আমি মানে বিরত থাকিব লাগে। প্রথমতে আমি তেখেতক কব বিচাৰিছো যে আমসুয়ে সমগ্র অসমত ধর্মীয় আর বাকি সংখ্যালঘুর অধিকারের স্বার্থত আমি মাত মাতো। আমি সাম্প্রদায়িকতার কোনো ধরনের পক্ষপাতি নহয় আর আমি আজিলৈকে সেই ধরনের কোনো ধরনের কথা বতরা আমি পাতাও নাই। যিকোনো এটা জনগোষ্ঠীয় সংগঠনে নিজের জনগোষ্ঠীর অধিকারের স্বার্থত মাত মাতাটো কোনো অপরাধ নহয় আর সেইটো সাম্প্রদায়িকতাও নহয়। তেখেতে নখুটি এভিকশন লৈ বা তেখেতে কৈছে যে আমার এই উদালি হসপিটেলর চিকিৎসক নিগ্রহর ঘটনালৈ আমসুয়ে কিবা সাম্প্রদায়িক মন্তব্য করেছে, তেখেতে সেই সাম্প্রদায়িক মন্তব্য মানে প্রথমে তেখেতেই করেছে আর আমি ইয়ার কাউন্টার দিছো, তাতো কোনো ধরনের সাম্প্রদায়িক মন্তব্য নাই। আর যদি সেইটো যদি আমার যদি কোনো সাম্প্রদায়িক মন্তব্য থাকে তেনহলে তেখেতক প্রত্যাহ্বান জানালো যে তেখেতে এইটো প্রমাণ করে দিও। দ্বিতীয়তে আজি আমি যেটো মানে সাংবাদ মাধ্যমৰ যারা দেখা পালো যে লামডিংৰ কাকির সেই রাবার বাগানখনত তেখেতসকলে এখন সভা করে বিভিন্ন ধরনের মন্তব্য তেখেতসকলে করেছে যে উচ্ছেদ হব লাগে বা রঞ্জন মহন্ত, বিশেষকে রঞ্জন মহন্ত বলে এজন ব্যক্তিয়ে তেখেত আগত কংগ্রেসত আছিল বর্তমান বিজেপিত, রঞ্জন মহন্ত বলে এজন ব্যক্তিয়ে কৈছে যে তেখেতর মানে শরীরত শেষ বিন্দু তেজ থকালৈকে তেখেতে রাবার বাগানখনৰ মানে মানে বেদখল হব নিদিয়ে। হয় কথাটো হয়, কারণ রঞ্জন মহন্ত ডাঙরিয়ায় শরীরের শেষ বিন্দু থকালৈকে সেই রাবার বাগানখনৰ লগ এৰি নিদিয়ে। কারণ আমি বিভিন্ন সূত্রপরা পোৱা অভিযোগ মতে এই 3000 বিঘাত বা 10000 বিঘাত এটা বৃহৎ ভূমাফিয়া চক্রে কাজ মানে কাম করে আর বিভিন্ন জনেরপরা বিভিন্ন বিহারী সম্প্রদায়ের লোকসকলক কুহিয়ার খেতি করবলৈ টকা লৈ লৈ সেই মাটিখিনি তেখেতসকলে দিয়ে বৃহৎ মানে ভূমাফিয়া চক্র, যেটো চক্র আগত কংগ্রেসত আছিল এতিয়া বিজেপি। আর রঞ্জন মহন্ত ডাঙরিয়ার তেজ নালাগে, তেখেতে টকা পালেই হয়ে যাবে। আমি যেটো অভিযোগ পাইছো অভিযোগ মতে ইয়ার সমগ্র ভূমাফিয়া লেনদেন মাটি বিক্রি করা কিনা বেচার সমগ্র ঘটনার মূলতে রঞ্জন মহন্ত। আর এই রঞ্জন মহন্ত ডাঙরিয়ায় বেশি পেট মানে এই সমগ্র বিষয়টা লৈ পেট বিষ মানে তেখেতরে লাগি আছে। ইয়াতে আপনাদের চাব আজি হোক দুই বছর পিছত হোক চারি বছর পিছত হোক এই রঞ্জন মহন্তই নেতৃত্বত থাকিব, তেখেতেই বিভিন্ন মানে বিভিন্নজনক মাটি দিব বা কিবা যদি সরকারে কিবা সমিতিও বনাই দিয়ে সেইখান সমিতিত রঞ্জন মহন্ত থাকিব। গতিকে আমি লামডিংর বিধায়ক শিবু মিশ্র ডাঙরিয়াক আমি আহ্বান করছো, লগতে অসম সরকারক আহ্বান করছো এই সমগ্র বিষয়টো এটা তদন্ত হব লাগে। আর এই লামডিংর এই 3000 সমষ্টির কাকিত এই 3000 বিঘা প্লাস 10000 বিঘা অন্যান্য এলাকা যিবোৰ দখলকৃত মানুষ আছে সেই সকলক কোন সকল ব্যক্তিয়ে এই ভূমিখিনি বেচা কিনা করেছে সেইটো তদন্ত হব লাগে, তদন্ত হৈ উচিত ব্যবস্থা হব লাগে। যার আশা বর্তমান কম, কারণ রঞ্জন মহন্ত যি আমি যেটা অভিযোগ পাওয়া মতে এই সমগ্র ঘটনার জড়িত মানে মানে মূলতে এই রঞ্জন মহন্ত নামের এজন ব্যক্তি আছে, তেখেত আজি বিজেপিত আছে, বিজেপিয়ে তেখেতের উপর কিবা একটা ব্যবস্থা লোক, তেখেত কালি অন্য কোনো দলত যাব, রাইজর দলত যাব, অসম জাতীয় পরিষদত যাব, বিভিন্ন দলত যাব তেখেতে। গতিকে তেখেতর মানে মূল ব্যবসায়টো হৈছে এই অঞ্চলটো আর এই ভূমিহীন মানুষক লৈ তেখেতে যেটা খেলা মানে করে আছে সেইটো অত্যন্ত চিন্তনীয় বিষয়, তদন্তর বিষয়। আমি লামডিংর বিধায়ক শিবু মিশ্র ডাঙরিয়াক অনুরোধ করছো, আহ্বান করছো, তেখেতে এই রঞ্জন মহন্ত নিচিনা ব্যক্তিয়ে যে শিবু মিশ্র ডাঙরিয়াক যে বিপদে পরিচালিত করে আছে সমগ্রভাবে, ইয়াত সম্পূর্ণরূপে একটা ব্যবসায়ী চক্র জড়িত হয়ে আছে এই এভিকশন এভিকশন লৈ, আর সেই চক্রটিয়ে বর্তমানলৈকে সক্রিয় হয়ে আছে। গতিকে লামডিংর বিধায়ক শিবু মিশ্র ডাঙরিয়া তেখেতে নিরপেক্ষ ভূমিকা লব লাগে, অসম সরকারের নিরপেক্ষ ভূমিকা লব লাগে। আর এই যে ভূমাফিয়া চক্রটো আছে এই চক্রটুক তেখেতসকলে তেখেতর জেলা সভাপতি পাতক স্টেট প্রেসিডেন্ট পাতক আমার কবলগিয়া নাই, কিন্তু এই সকল ব্যক্তির দ্বারা ভুল পথে পরিচালিত হয়ে তেখেতসকলে যেটি মন্তব্য করিব কারণে আমি আহ্বান করছো।